আসলে এটা তো বিজয়া দশমীর পরে পরেই হয় লক্ষ্মী পুজো, তো আমার জন্য এটা বিজয়া দশমীর একটা প্রত্যেকের সঙ্গে দেখা সাক্ষাৎ। আর মা লক্ষ্মীর পুজো আমাদের বাড়িতে মানে জন্মে থেকে আমি দেখছি, তো আমার ঠিক মা যেভাবে করতেন সেইভাবেই আমি এটাকে এগিয়ে নিয়ে গেছি, চেষ্টা করি সেইভাবেই করার, মা যাতে মায়ের কোনো ত্রুটি না হয়, মাকে যেভাবে যেটুকু মানে ত্রুটি মার্জন না করে যেটুকু পারি নিজে হাতেই করি। আমার দেখেছো হয়তো আমার এখানে কোনো হেল্প নেই, কিছু নেই, আমি নিজেই করি, বাজারও করি, রান্নাও করি, ঘরও গোছাই সবই করি, কিন্তু আমার ভালো লাগে। এবং এইটার সবটার পেছনে প্রত্যেকে যে তোমরা আসো এবং একসঙ্গে একটা খাওয়া দাওয়া হয় এবং তারপর আড্ডা হয় সব কিছু, এইটা আমার বিরাট পাওয়া। হ্যাঁ অবশ্যই অবশ্যই অপেক্ষায় থাকি, এবং কোথায় মনে হবে তাকে তাকে মিস করে গেলাম, কাকে বললাম না, কিছু বললাম, কিছু কাজ হলো না, কিছু হলো না, কিন্তু এই এতটার পর যখন সবাই ইন্টারভিউ করে খেয়ে সবাই হাসি মুখে যায় সেটা সবচেয়ে বড় পাওয়া।